হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি আর বেশি কিছু বলবো না, আর আমি কোথায় যাচ্ছি এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, তবে তোমরা বুঝতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নেওয়া যাক। সো আমি রেডি হয়ে গেছি, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এমনিতে ঠান্ডার দিন, বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে এবং প্রচুর ঠান্ডা এখানে। তো চলো যাওয়া যাক। সো বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি আজকে বাংলা ফ্যামিলি রেস্টুরেন্টে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন। ফার্স্ট টাইম আসলাম এখানে। থেকে অর্ডার দেব কি খাওয়া যায়। রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে, ডেকোরেশনটা খুব সুন্দর। চলো আগে অর্ডারটা দিই, তারপর আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা, অনেকদিন পরে আজকে আমি বেরোলাম, কারণ আমার পরীক্ষা চলছিল, পরীক্ষায় এত প্রেশার ছিল, বেরোনো হয়নি, অনেকদিন বেরোনো হয়নি। তো ভাবলাম পরীক্ষা হয়ে গেছে, এখন কোথাও বেরোনো যায়। অ্যাকচুয়ালি ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, খুঁজছিলাম কোথায় যাওয়া যায়। এই রেস্টুরেন্টে এই প্রথমবার আসলাম, তো আমার বেশ ভালোই লাগলো, খারাপ না। এটা হচ্ছে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যাংলা ক্যাফে অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা কেমন। এটা একটা বসার জায়গা, বাঁশ দিয়ে তৈরি করেছে, বেশ সুন্দর। দেখো খুবই সুন্দর, দারুণ দেখতে। দেখুন সবই বাঁশের তৈরি, খুব সুন্দর। বসার জায়গাগুলো দেখুন, এরপরে আমাদের চলে এসছে চিকেন শিক কাবাব সঙ্গে কফি। তো চলো ট্রাই করা যাক। অবশেষে আমরা এখন বাড়িতে ফিরছি, সন্ধ্যা তো অলরেডি হয়ে গেছে। তো এত ঠান্ডা, এত হাওয়া লাগছে, মানে বলার মতো না। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। আমি বাড়িতে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো ফ্রেশ হয়ে নিয়েছি, আজকে সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটালাম, খুব ভালো লাগলো। অনেকদিন পরে যেহেতু বেরোলাম, যাই হোক আজকে আমার প্রথম ব্লগ এটা। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আর চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোকে আরও আরও ভালো করার।
তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো প্লিজ। আর বেশি কিছু বলবো না আজকে, আজকের মতন এই পর্যন্ত। তো চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, বাই।